বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি বনক্যাল ডি ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বনক্যাল ডি ঔষধটি বেলসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। বনক্যাল ডি ঔষধটি যে সকল রোগীদের জন্য মূলত দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র অভাবে ভুগে থাকেন, তাদের এই ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র অভাব পূরণ করতেই মূলত বনক্যাল ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে। ক্যালসিয়াম এবং ভিটামিন D3-এর অভাবের কারণে শরীরে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, অন্তি ও অন্তিমজ্জার বিভিন্ন জটিলতা, দাঁতের বিভিন্ন সংক্রমণ, শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে ব্যথা করা, ঘাড় ও পিঠে ব্যথা করা, কোমরে ব্যথা করা, বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্রাস, পেশিতে খিঁচুনি, হাত পা এবং মুখের আসরতা এবং ঝাঁকুনি, বিষণ্ণতা, হেলুসেশন, পেশি ব্যথা, দুর্বল ও ভঙ্গুর নখ, হাড় সহজে ভাঙ্গা, এ সকল সমস্যা মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। ক্যালসিয়ামের অভাবের কারণে বিভিন্ন সমস্যা এবং ক্যালসিয়ামের এবং ভিটামিন D3-র অভাব পূরণ করতেই মূলত বনক্যাল ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে। বনক্যাল ডি ঔষধটি অতি সহজে এবং দ্রুত ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র অভাব পূরণ করে এবং শরীর সুস্থ এবং সবল রাখে। বনক্যাল ডি ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে, সকালে এবং রাতে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থাভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। বনক্যাল ডি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়ামের অভাব এবং ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন সমস্যা যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে বনক্যাল ডি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার বনক্যাল ডি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বনক্যাল ডি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় বনক্যাল ডি ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা, বনক্যাল ডি ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার ক্যালসিউরিয়া, নেফ্রোলাইসিস রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে বনক্যাল ডি ঔষধটি সেবন করতে হবে। বনক্যাল ডি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, বনক্যাল ডি ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের বনক্যাল ডি ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।